সামরিক বাহিনীতে ধোনির পোস্টিং হলো কাশ্মীরে। বিশ্বকাপ শেষে অবসর না নিয়ে 2 মাসের ছুটি নিয়েছেন ধোনি। কথা ছিল সামরিক বাহিনীতে প্রশিক্ষণ নেবেন। এবার কথা মতোই কাজ শুরু করে দিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আগামী 2 মাস দেশের আধা সামরিক বাহিনীর কাজে তিনি ব্যস্ত থাকবেন বলে বোর্ডকে আগে জানিয়েছিলেন ধোনি। সেই মতো বুধবার ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টে ধোনি যোগ দিয়েছেন বলেই খবর। তার পোস্টিং কাশ্মীরে। 15 আগস্ট পর্যন্ত কাশ্মীরে তিনি এই কাজে নিয়োজিত থাকবেন বলে জানা গেছে। ধোনির মতো জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব সেনাবাহিনীতে যোগ দেওয়ার যুব সমাজের মধ্যে সচেতনতা বাড়বে বলে মনে করা হচ্ছে। অবসর না নিয়ে এখন দেশের কাজেই নিজেকে ব্যস্ত রাখতে চান ধোনি। 2011 সালের 1 নভেম্বর ধোনিকে ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির সামরিক লেফটেন্যান্ট কর্নেল পদ দেওয়া হয়েছিল। তার সঙ্গে অনারারি পদ পেয়েছিলেন অলিম্পিক সোনাজয়ী শুটার অভিনব বৃন্দা ও বিজ্ঞানী দীপক রাও। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা ভালোবাসার বারংবার প্রকাশ করেছেন ধোনি। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে সেনাবাহিনীর পরিচয় চিহ্ন সম্মিলিত গ্লাভস পরে খেলতে নেমেছিলেন, যদিও তা খুলতে হয়েছিল। Yeah.